হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ টিউটর। তোমাদের সকলকে আমার চ্যানেলে সুস্বাগতম জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের পড়াবো পঞ্চম শ্রেণীর আমার গণিত বইয়ের বৃত্ত সংক্রান্ত যে তোমাদের চ্যাপ্টারটা রয়েছে, অর্থাৎ দেখো তোমরা ২২৭ পাতা থেকে শুরু হচ্ছে বৃত্তের যে চ্যাপ্টার। হ্যাঁ, সেই বৃত্তের চ্যাপ্টার, কীভাবে একটা বৃত্তকে আঁকতে হয়, বিভিন্ন ব্যাসার্ধের বৃত্তকে কীভাবে আঁকতে হয় সেটা তোমাদেরকে আমি দেখাবো। প্রথমত বৃত্ত আঁকতে গেলে একটা বৃত্তের কিছু ডেফিনেশন রয়েছে, সেই বৃত্তের ডেফিনেশনগুলো আমরা একটু জেনে নিই, তারপরে তোমাদেরকে বৃত্ত আঁকাটা শেখাবো আমি। যেমন ধরো, তোমরা বৃত্তের সঙ্গে তো সবাই পরিচয় আছে, পরিচিত সবাই। ধরো এই একটা বৃত্ত, ঠিক আছে, এই একটা বৃত্ত, বৃত্তের এই এই জিনিসটাকে বলা হচ্ছে কেন্দ্র, ঠিক আছে। যে বিন্দুটাকে কেন্দ্র করে বৃত্তটা আঁকা হচ্ছে, এটাকে বলা হচ্ছে কেন্দ্র। যে ফিক্সড পয়েন্ট, যে নির্দিষ্ট বিন্দু, এটাকে বলা হচ্ছে কেন্দ্র, ঠিক আছে। আচ্ছা, পরিধি হচ্ছে, এইটাকে বলা হচ্ছে পরিধি। এই গোটা অংশটাকে, গোটাটাকে বলা হচ্ছে পরিধি, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত একটা দাগ টানলাম, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত একটা দাগ টানলাম, এটাকে বলা হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ। আর যদি এটাকে আমি পুরো এপ্রান্ত থেকে ওপ্রান্ত পর্যন্ত টেনে দিই, কেন্দ্রের উপর দিয়ে যদি এপ্রান্ত থেকে ওপ্রান্ত পর্যন্ত টেনে দিই, তাহলে এই গোটাটাকে বলা হচ্ছে ব্যাস, অর্থাৎ ব্যাসার্ধের দ্বিগুণ হচ্ছে ব্যাস। তাহলে এই গোটাটা হচ্ছে ব্যাস, এই মধ্যিখান থেকে অর্থাৎ কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এটা হচ্ছে ব্যাসার্ধ, এটাকে কেন্দ্র বলা হচ্ছে, আর এই বাউন্ডারিটাকে বলা হচ্ছে পরিধি, আর এইটাকে বলা হচ্ছে জ্যা। যখন একটা সরলরেখা বৃত্তের উপর দিয়ে টানবো, যদি দুটো বিন্দুতে ছেদ করে, তখন এই সরলরেখাটাকে বলবো জ্যা, ঠিক আছে। তাহলে এইগুলো মোটামুটি আমাকে জানতে হবে। যেমন দেখো, এইখানে তোমাদের দিয়েছে, যেমন দেখো এটা হচ্ছে ২২৮ পাতায় হলো, নির্দিষ্ট বিন্দু ওকে কেন্দ্র করে বৃত্তগুলি আঁকলাম, ও হলো বৃত্তের কেন্দ্র। এই যে ওকে কেন্দ্র করে বিভিন্ন ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত, ও একটা বৃত্ত, ও একটা বৃত্ত, এরকম অনেক বৃত্ত টেনেছে। বৃত্তের আকার পেন্সিল ও কম্পাসের দূরত্বের উপর নির্ভর করে, এই দূরত্ব হলো ব্যাসার্ধ, অর্থাৎ ও এ, ও বি, ও সি, ও ডি, এইগুলো হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। আর এই সব কটা বৃত্তকে একসঙ্গে কী বলা হয়, সমকেন্দ্রিক বৃত্ত, মানে একই কেন্দ্রের বৃত্ত বলে, মানে প্রত্যেকটা বৃত্তের কেন্দ্র যেহেতু একটাই, সেই জন্য একে বলা হচ্ছে, এই বৃত্তগুলোকে বলা হচ্ছে সমকেন্দ্রিক বৃত্ত, ঠিক আছে। এদিকে দেখো বৃত্তের পরিধি, কোনো বৃত্তাকার মাঠের উপর, মাঠের বৃত্তের ওপরে কোনো একটি বিন্দু থেকে মাঠের ধার বরাবর হাঁটতে শুরু করে আবার সেই বিন্দুতে ফিরে আসতে যে দৈর্ঘ্যের পথ অতিক্রম করা হয় তাকে বৃত্তের পরিধি বলা হচ্ছে। অর্থাৎ এখান থেকে যদি শুরু করি, এইভাবে গিয়ে আবার সেই বিন্দুতে ফিরে আসতে যে দৈর্ঘ্যটা অতিক্রম করা হয় সেটাকে বলা হচ্ছে পরিধি। বৃত্ত অঙ্কন এখানে রয়েছে। আচ্ছা, ব্যাসই হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা, এইটা। এবার এইখানে দেখো পরিধি কাকে বলে, যে নির্দিষ্ট বক্ররেখা দিয়ে বৃত্তটি তৈরি হয় সেই দৈর্ঘ্যই হচ্ছে পরিধি। আর কেন্দ্র, বৃত্তাকার ক্ষেত্রের ভেতরের একটি নির্দিষ্ট বিন্দু থেকে বৃত্তের প্রত্যেক বিন্দু দূরত্ব সমান, সেই নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র বলা হচ্ছে, অর্থাৎ এইটা। দেখো এই জায়গা থেকে, এই জায়গা থেকে এই ডিস্টেন্সটা, বা এই জায়গা থেকে এই ডিস্টেন্স, এই ডিস্টেন্স, সব জায়গায় ডিস্টেন্স হচ্ছে সমান, সেই জন্য এইটাকে বলা হচ্ছে কেন্দ্র। আর যা বৃত্তের যে কোনো দুটি বিন্দু যোগ করলে যে সরলরেখাংশ পায় সেটি বৃত্তের জ্যা বলা হচ্ছে। মানে পরিধির উপর যে কোনো দুটো বিন্দু যোগ যদি করি, ধরো এই এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এটাকে যদি যোগ করি তাহলে এটা জ্যা পাবো, এখানে এই দুটো যোগ করলে জ্যা পাবো, এই দুটো যোগ করলে জ্যা পাবো, মানে যেমনভাবে খুশি দুটো বিন্দু নিয়ে যোগ করলে সেটা জ্যা পাবো। ব্যাস বৃত্তের বৃহত্তম জ্যা হলো, যা বৃত্তের কেন্দ্রগামী তাকে ব্যাস বলা হচ্ছে। এই কেন্দ্রের মধ্যে দিয়ে যেটা যাচ্ছে সেটাকে বলা হচ্ছে ব্যাস। আর ব্যাসার্ধ হচ্ছে কি, বৃত্তের কেন্দ্র আর বৃত্তের যে কোনো বিন্দুর সংযোজক সরলরেখাংশ হলো বৃত্তের ব্যাসার্ধ। আর বৃত্তের যে কোনো অংশকে বৃত্তের চাপ বলা হচ্ছে। এই যে বৃত্তচাপ, ধরো এই গোটা বৃত্তটার এইটুকু অংশটাকে বলা হচ্ছে বৃত্তচাপ, অথবা এইটুকু অংশটাকে বলা হচ্ছে বৃত্তচাপ, আর এটা অর্ধেক নিয়েছে বলে এটাকে বলা হচ্ছে অর্ধবৃত্ত।
তাহলে আমরা মোটামুটি বুঝলাম, একটা বৃত্ত সম্পর্কে ধারণা পেলাম। এইবার তোমাকে দিল যে একটা বৃত্ত আঁকতে দিল, যে তোমায় বললো ধরো এইখানে যেমন ধর আছে, ধরো 2 সেমি বৃত্ত আঁকার চেষ্টা করি যার ব্যাসার্ধের দৈর্ঘ্য 2 সেমি, 3 সেমি, 3.5 সেমি, 2.8 সেমি। তাহলে আমি আঁকছি, তোমরা দেখো। এই যো, প্রথমত আমরা কি করব, প্রথম 2 সেমি, তাহলে 2 সেমি দেখো এইখান থেকে নিচ্ছি, এই দেখো এই 0 থেকে শুরু করে 2 পর্যন্ত, তাহলে 0 থেকে শুরু করে 2 পর্যন্ত আমরা নিয়ে নিচ্ছি। এই যো 0 থেকে শুরু করলাম 2 পর্যন্ত, এই তাহলে এইটা হয়ে গেল, ব্যাসার্ধটা নিয়ে নিলাম। এবার দেখো, এইবার দেখো দেখো তাহলে এই 2 সেমি ব্যাসার্ধ প্রথম নিয়ে নিলাম, এইবার এইখান থেকে এটা মাপ করলাম, এই যো এটা মাপ করলাম, মাপ করে এই বসালাম, এই বসালাম, বসিয়ে এই এই হয়ে গেল বৃত্ত। তাহলে বৃত্তের এটা হয়ে গেল কেন্দ্র, এটা হয়ে গেল কেন্দ্র, ঠিক আছে। আমি লেখাগুলো দেখিয়ে দিচ্ছি কীভাবে কী লিখতে হবে। ধরো এটা ও নাম দিলে, আচ্ছা এখান থেকে ব্যাসার্ধটা টেনে নিলে, ধরো ও এ হলো, এইটা ধরো নাম দিলে, এটা ব্যাস, বিসি নাম দিলে, আচ্ছা একটা জ্যা নিয়ে নিলে, ধরো ডি আর ই হলো। তাহলে আমরা লিখবো কীভাবে দেখো, ও কেন্দ্র এইভাবে লিখলে, আচ্ছা ও এ ব্যাসার্ধ, বিসি ব্যাস, ডি জ্যা, আর পরিধি হচ্ছে এইটা। তাহলে ধরো আমি এ থেকে শুরু করছি, এ সি ই ডি বি, আবার যেখান থেকে শুরু করেছি সেখানে শেষ করলাম, তাহলে এটা হচ্ছে পরিধি। তাহলে বোঝা গেল একটা বৃত্ত আঁকলাম এবং বৃত্তের বিভিন্ন অংশকে চিহ্নিত করলাম। এইবার যদি বিভিন্ন অন্য ব্যাসার্ধ বলে, যেমন ধরো 3 সেমি আছে, 3.5 সেমি, তাহলে 3.5 সেমি হলে কোনটা নেবো বলো তো? এই দেখো এই 0 থেকে শুরু করবো, 1, 2, 3 আর 0.5, 0.5 মানে এই যে এইখানে দেখো 3 আর 4-এর মাঝখানে একটা বড় রয়েছে, সেটাকে বলে 3.5, তাহলে 0 থেকে 3.5, তাহলে এইরকম নিয়ে নিলে, 0 থেকে এই 3.5, তাহলে এইটাকেও একইভাবে এইরকম মাপটা নিলে, নিয়ে ব্যাস হয়ে গেল বৃত্ত অঙ্কন। আশা করি বোঝা গেল, বোঝাতে পারলাম বৃত্ত কীভাবে অঙ্কন করতে হয়। এবার দেখো এইখান থেকে একটা জিনিস পাচ্ছি, দেখো এইখান থেকে এইটুকু হচ্ছে ব্যাসার্ধ, তাই তো? আর দেখো এই গোটাটা হচ্ছে ব্যাস, তার মানে এখান থেকে কী বোঝা যাচ্ছে, ব্যাসটা হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ, তার মানে ব্যাস সমান 2 গুণিত ব্যাসার্ধ। এরা এই কোশ্চেনটা কিন্তু অনেক জায়গায় শর্ট কোশ্চেন হিসাবে পড়ে, এটা কিন্তু মাথায় রাখবে, ব্যাস সমান হচ্ছে 2 গুণিত ব্যাসার্ধ। তাহলে এই ভিডিওতে আমি তোমাদেরকে কী শেখালাম, একটা বৃত্ত আঁকতে গেলে যদি তার ব্যাসার্ধ দেওয়া থাকে, তাহলে তার বৃত্তটা এঁকে তার বিভিন্ন অংশ কীভাবে চিহ্নিত করতে হয় সেটা দেখালাম, আর বিভিন্ন অংশ কাকে বলে সেগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখবে এবং বোঝার চেষ্টা করবে এবং নিজেরা নিজেরা প্র্যাকটিস করবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক করবে, আর তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্ত। ওকে, বাই বাই।